আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগ সেটি হলো, প্রত্যেকটি স্বামী স্ত্রী তারা দাবি করে, আমি নিজে ভালো কিন্তু আমার সঙ্গী ভালো নয়। যদি স্বামী হয় তাহলে তার অভিযোগ তার স্ত্রী ভালো নয়, আর যদি স্ত্রী হয় তাহলে তার অভিযোগ তার স্বামী ভালো নয়। কিন্তু সুপ্রিয় দর্শক, কখনো কি আমরা এই জিনিসটি চিন্তা করেছি, আমি যদি কারো কথা, কারো আচরণ, কারো ব্যবহার দেখে সহ্য করতে না পারি, তার এই আচরণ দেখে আমি যদি তাকে অসহ্য মনে করি, আমি যদি তার প্রতি খারাপ মনোভাব লালন করি, তাহলে আমি কিভাবে তার চেয়ে ভালো হলাম, আমি কিভাবে তার চাইতে শ্রেষ্ঠ হিসেবে নিজেকে দাবি করতে পারি? এই বিষয়টি আমাদের কখনোই চিন্তায় আসে না, কখনোই আমরা চিন্তা করি না। কিন্তু সুপ্রিয় দর্শক, সুনানে তিরমিজিতে ও সুনানে ইবনে মাজাতে বর্ণিত একটা হাদিস, সেখানে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মাঝে সে সবচেয়ে ভালো যে তার পরিবারের জন্য ভালো, আর আমি আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো। সুনানে তিরমিজিতে বর্ণিত অপর একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান ওয়া খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, সবচেয়ে কামিল মুমিন সে যার স্বভাব ও আচরণ সবচেয়ে ভালো, আর তোমাদের মাঝে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে তার স্ত্রীর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ ও সবচেয়ে ভালো। এসব বিষয়কে প্রমাণ করে এমন হাদিস অনেক, যা থেকে প্রতীয়মান হয় যে কারো ভালোমন্দের মাপকাঠি হলো স্ত্রীর সাথে তার আচরণ। আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্ককে স্বামী স্ত্রী উভয়ের জন্য শান্তি ও পবিত্রতার মাধ্যম বানিয়েছেন এবং এই মধুর সম্পর্ককে তার বিশেষ নিয়ামতসমূহের মধ্যে গণ্য করেছেন। স্বামী স্ত্রী উভয় যদি একে অপরের হকের বিষয়ে খেয়াল রাখে, তাহলে এই সম্পর্কই পুরো পরিবেশকে জান্নাতি পরিবেশে পরিণত করে। বিপরীতে, আল্লাহ না করুক, এ সম্পর্কে যদি চির ধরে, ফাটল ধরে, তাহলে পুরো পরিবেশ বিষিয়ে ওঠে এবং জীবনটাই একটা বোঝা হয়ে দাঁড়ায়। এতে কেবল পার্থিব সুখ শান্তি বিদায় নেয় না, ধীরে ধীরে তার দিন ও ইমান, দুনিয়া ও আখেরাতের সবকিছুই বরবাদ করে ছাড়ে। আর এজন্যই তো শয়তান স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করতে পারলে যতটুকু খুশি হয়, যতটুকু পুলকিত হয়, অন্য যে কোনো কাজের মাধ্যমে ততটুকু খুশি হয় না, আনন্দিত হয় না, পুলকিত হয় না। কেননা সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, ইবলিশ পানির উপর তার আসন পাতে, তারপর মানুষকে বিপদগামী করার জন্য তার চেলাদেরকে এদিক ওদিক প্রেরণ করে, যে যত বিপদগামী করতে পারে সে তার তত নৈকট্য অর্জন করে। তো ইবলিশ যখন তার পেয়াদাদের, তার চেলাদের কার্যবিবরণী শুনে, তখন এক চেলা বলে, আজ আমি উমুকের মাধ্যমে এই এই গুনাহ সংঘটিত করেছি। ইবলিশ বলে, না, কিছুই করতে পারিসনি। আরেক চেলা বলে, আমি অমুকের পিছে লেগেছিলাম, তাকে তার স্ত্রীর বিরুদ্ধে আর স্ত্রীকে তার বিরুদ্ধে এমনভাবে খেপিয়ে তুলি যে অবশেষে এদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে এসেছি। ইবলিশ এ শুনে তাকে জড়িয়ে ধরে আর বলে, সাবাস, কাজের কাজ তো তুমিই করেছ। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা কি কখনো এই চিন্তা করেছি, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারলে শয়তান এত আনন্দিত হয় কেন? কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ও বিচ্ছেদ শুধু তাদের দুইয়ের মাঝে সীমাবদ্ধ থাকে না, উভয়ের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সম্পর্ককেই তা প্রভাবিত করে, যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। বৈবাহিক সম্পর্কের এই গুরুত্বের নিরিখে রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যে হেদায়েত দিয়েছেন, তা যথাযথ মেনে চললে পারিবারিক অশান্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ প্রসঙ্গে সিরাত ও সুন্নার এক গুরুত্বপূর্ণ হেদায়েত হল, পরিবার পরিজনের সাথে সুন্দর ও কোমল ব্যবহার করা। ঘরের ভেতর আইনের শাসন চলে না, এখানে প্রীতি ও ভালোবাসা, আখলাক ও ব্যক্তিত্বের প্রভাবই কার্যকর হয়। যারা নিজের ঘরে সামান্য ছোট বিষয়ে চটে যান, হুমকি ধমকি ও রুক্ষতার দ্বারা দাম্পত্যের চাকা সচল রাখতে চান, তারা আসলে বিকারগ্রস্ত। সুন্দর ব্যবহার পাওয়া স্ত্রীর সবচেয়ে বড় হক এবং ইমানের দাবি। উপরে উল্লিখিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদিও মৌলিকভাবে পুরুষের উদ্দেশ্যে এবং ঘরে সৌহার্দ্য ও সম্প্রীতি পরিবেশ গড়ে তোলাও মৌলিকভাবে তারই দায়িত্ব, তথাপি মুসলিম নারীগণও এখান থেকে দিক নির্দেশনা গ্রহণ করতে পারে, আর এটা করা তাদের জন্য উচিতও বটে। স্বামী স্ত্রীর মাঝে ইমানের পূর্ণতাই তিনিই অগ্রগামী যিনি অন্যের চেয়ে ভালো ব্যবহার উপহার দিতে পারেন। আর ভালো আখলাকের একটি দিক হচ্ছে নিজের অধিকার তলবের চেয়ে অপরের হক আদায়ে বেশি সচেষ্ট থাকা। কোনো বিষয়ে একজন রেগে গেলে অপরজন ফুঁসে উঠবেন না, ধৈর্য ও কোমলতার সাথে আপোষ ও মীমাংসা করুন। এজন্য প্রিয় ভাই ও বোন, সুপ্রিয় দর্শক, যখন আপনারা কোনো বিষয়ে আপনাদের দাম্পত্য জীবনের অভিযোগ করতে যাবেন, তখন আপনি চিন্তা করবেন, আমি কি সেই কাজটি সঠিকভাবে পালন করতে পারছি? যে অভিযোগ আমি করছি এই অভিযোগ কি আমার উপরও আসে? আমিও কি এমন অন্যায় করছি যে অন্যায়ের কারণে আমার সঙ্গী একইভাবে আমার উপর অভিযোগ করতে পারে? যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেকে শুধরে নিন, নিজের দোষকে আগে দেখুন, এটিকে সংশোধন করার চেষ্টা করুন। বৈবাহিক ও সাংসারিক জীবনে আপনার স্বভাব, আপনার চালচলন, আপনার ব্যবহারই বলে দিবে আপনি কতটুকু উত্তম, আপনি কতটুকু শ্রেষ্ঠ। যদি সর্বোপরি সব মিলিয়ে আপনি আপনার ব্যবহারকে, আপনার চরিত্রকে সঠিক ও সুন্দর রাখতে পারেন, তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ। অন্যথায় অপরের উপর অভিযোগের পূর্বে নিজের উপরই অভিযোগ চলে আসতে পারে। এজন্য
সর্বদা নমনীয় হন, একে অপরের প্রতি দায়িত্বশীল হন, নিজের দায়িত্বকে সঠিকভাবে আদায় করুন, কখনো নিজেকে শ্রেষ্ঠ ভাববেন না, কখনো অপরের অভিযোগ দিয়ে নিজেকে সাধু ভাববেন না, নিজের কোনো দোষ নেই এমন মনোভাব তৈরি করবেন না, বরং নিজের দোষকে আগে দেখুন এবং অপরের হককে আদায় করার চেষ্টা করুন, নিজের হককে পিছিয়ে রাখুন। এভাবে আপনাদের সাংসারিক জীবনে, বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আসতে পারে। অন্যথায় একে অপরের প্রতি অভিযোগ দেওয়া শুধুমাত্র আপনাদের মাঝে বিশ্বাস কমাবে, ভালোবাসা কমাবে, দূরত্ব তৈরি করবে, যেটা আপনাদের জন্য অকল্যাণকর, কষ্টকর, বেদনাদায়ক। পাশাপাশি এগুলো আপনাদের পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের জন্য বেদনাদায়ক, কষ্টকর এবং ক্ষতিকর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রত্যেকটি পরিবারের স্বামী স্ত্রীকে তাদের দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, সাংসারিক জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন এবং একে অপরকে ভালোবেসে সংসার ও দিন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভিডিও তৈরি করবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।